হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় স্টেশন। আমি সঞ্জিত, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাই, এই টপিকে হয়তো অনেক কজনই ভিডিও করেছে, বাট আমি হয়তো ফার্স্ট টাইম করছি, বাট আমার ব্যাপারটা একটু আলাদা হবে। আপনারা সবাই জানেন আমি যে কোনো বিষয়ে আলাদা মত রাখতে পছন্দ করি। ঝড়ে বক মারার শখ আমার নেই যে একজন যা করছে তা দেখে সবাই সেম সেম করবে, আমি একটু আলাদা কিছু বলতে চাই। তো ফ্রেন্ডস, আমি আজকে যেই টপিকটা নিয়ে এসেছি সেটা হলো বাংলায় মাল্টিস্টার সিনেমা হচ্ছে না কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখুন, আমরা বলিউডে যদি দেখি, বলিউড মাল্টিস্টার সিনেমা হচ্ছে, আর যদি সাউথ ইন্ডিয়ান ছবিতে দেখি, বর্তমানে যে ছবি সারা বিশ্ব জুড়ে দেখছে এবং যে ছবির বর্তমানে ডিমান্ড বেশি, বলিউডকেও যারা পেছনে রাখার ক্ষমতা রাখে, সাউথ ইন্ডাস্ট্রি যেগুলো ভালো ভালো সিনেমা হয় তারাও মাল্টি স্টার কাস্টিং সিনেমা করছে, বড় বড় দু তিনজন নায়ক একই সঙ্গে সিনেমা করছে, বাংলায় এত ইগো কিসের ভাই? দেখছি সেই 10-12 বছর আগে একবার করেছিল দুই পৃথিবী, আর করছে না। এখন অনেকেই প্রশ্ন রাখতে পারেন, তাহলে তখন তো করেছিল, তাহলে সেরকম কি আহামরি কালেকশন করেছে দুই পৃথিবী? তো দেখুন, আমি এখন আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি, দুই পৃথিবী না সেরকম হাইফাই সাকসেস সিনেমা নয়, কিন্তু সুপারহিট সিনেমা। কিন্তু সুপারহিট হওয়ার কারণ দেবজিৎ একসঙ্গে, যেখানে এই গল্পটা বাছা হয়েছিল সেই গল্পটা তখনকার সময়ে শ্যুট করে না, মানে তখনকার সময়ে মাস সিনেমা বেশি পছন্দ করত, সেখানে অ্যাকশন ডায়লগ। কিন্তু এই দুই পৃথিবী সিনেমাটার গল্পটা একটু আলাদা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে যদি দুই পৃথিবীর মতো গল্প হয় তাহলে আরও বেশি হিট করতো সিনেমাটা। তো যাই হোক, দেবজিৎ একসঙ্গে ছিল বলেই সিনেমাটা সুপারহিট হয়েছিল। আর আজকের দিনে যদি দেবজিৎ একটি মাসাল্লা সিনেমা করে বা যে ধরনের সিনেমাই করুক না কেন, যদি গল্প ভালো থাকে, তাহলে 100% শিওর দিয়ে বলতে পারি সিনেমা ব্লকবাস্টার থেকে কেউ আটকাতে পারবে না। তো শুধু দেবজিৎ একসঙ্গে সিনেমা করলে কি মাল্টি স্টার হয়ে যাবেন? না, মাল্টি স্টার কা সিনেমা করতে গেলে দেবজিৎ নয়, দেবজিৎ বা জিৎ ইয়াস বা দেব অঙ্কুশ বা প্রসেনজিৎ জিৎ বা প্রসেনজিৎ দেব, প্রসেনজিৎ দেব করছে বা মিঠুন চক্রবর্তী জিৎ, তো এরকমভাবে মাল্টি স্টার কার সিনেমা এখন বহুত করা উচিত, কারণ বর্তমানে ইন্ডাস্ট্রির টাকা দরকার। এই সময়ে যদি টাকা না ঢুকে তাহলে ইন্ডাস্ট্রি এক পর্যায়ে গিয়ে কোন লেভেলে কি করবে আমি নিজেও জানি না। তো যাই হোক, মাল্টি স্টার কার সিনেমা বেশি বেশি হওয়া উচিত, তাহলেই বাজেটটা বাড়বে। এবং আমরা যে বলি বিগ বাজেটের সিনেমা করুন, বিগ বাজেটের সিনেমা করুন, সিনেমা যদি ইনকাম না দিতে পারে বিগ বাজেটটা কোত্থেকে হবে? যদি প্রডিউসাররা সাহস না করছে দেবজিৎকে একই সিনেমায় বাঁধতে, যে অনেক টাকা বাজেট পড়ে যাবে, দুই বিগ স্টারকে নিলে সিনেমার বাজেট পড়ে যাবে, সিনেমার বাজেট রিকভার হবে কি না, তাহলে দেবজিৎ দুজনেরই তো প্রোডাকশন হাউস আছে না, তারাও তো কোলাবরেশন করে কাজ করতে পারে, সেখানে তো খরচাটাও কমে যাবে আর সিনেমা তো হিট তো হবেই হবে। আবার যদি কথা বলি অঙ্কুশ দেব করে, তাও একটা ভালো সিনেমা হতে পারে, ইয়াস জিৎ করলেও হতে পারে, বনি জিৎ ইয়াস করলেও হতে পারে, মানে মাল্টি স্টার কার সিনেমা করতে হবে, দুজন তিনজন হিরো হিরোইন সিনেমা থাকলে সিনেমা লোকে দেখতে যাবে। দেব, আপনি একবার ভাবুন, দেব আর জিৎ যদি একসঙ্গে সিনেমা করে, দেব এবং জিতের ফ্যান সবাই যাবে সিনেমা হলে দেখতে, সিনেমার কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেছেন? তো এই ছিল ভিডিও, এই ছিল আমার মন্তব্য, আমার সঙ্গে একমত হলে কমেন্ট করে জানান, আর আপনার ভিন্ন মতামত হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, টাটা।